আর মোটিভেশনের পক্ষ থেকে আমি রাজকুমার আপনাকে স্বাগত জানাই। আজ আমি চাণক্য নীতির চতুর্দশ অধ্যায় নিয়ে এসেছি। এই অধ্যায়ে অনেক কিছু অজানা কথা আপনাদের কাছে আমি তুলে ধরব। চাণক্য বা কৌটিল্য, তার নাম সারা ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে এবং থাকবেও চিরকাল। ভারতবর্ষের কূটনীতিবিদ এবং ভারতের ম্যাকিয়াভেলি নামে পরিচিত চাণক্য বা কৌটিল্যের মহান মূল্যবান বাণী আজ আপনার সামনে তুলে ধরতে আমি এসে গেছি। সময় নষ্ট না করে শুরু করা যাক। তার আগে বলে নিই, যদি এই ভিডিওর বাকি ১৩টি অধ্যায় আপনি দেখতে চান বা শুনতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে আপনি দেখে নিতে পারেন। চলুন শুরু করা যাক। এই ব্যক্তি জীবিত যে গুণবান, পুণ্যবান, জ্ঞানবান, কিন্তু যার কাছে কোনো গুণ নেই, তার মধ্যে শুভ বোধবুদ্ধির জাগরণ কিভাবে ঘটানো সম্ভব? যদি দুনিয়াকে একটি কাজের দ্বারা জিততে চাও, তবে নিজেকে নিজের বশে রাখো এবং ইন্দ্রিয়কে এদিক ওদিক ভ্রমণ করানো বন্ধ করা দরকার। ওই পণ্ডিত যে বাক্যালাপ করে প্রসঙ্গত, নিজ সামর্থ্য অনুযায়ী অপরকে সেবা করে, যার রাগের সীমা যে নিজে পরিমাপ করে রেখেছে, একই বস্তু আলাদা আলাদা ব্যক্তির নিকট আলাদা আলাদা ভাবে ধরা পড়ে। তপস্বীর নিকট বস্তুর জন্য কোনো কামনা জাগরিত হয় না। লম্পট ব্যক্তি প্রতি বস্তুতেই কামনাকে দেখে। কুকুর প্রতি বস্তুর মধ্যে মাংস দেখতে পায়। দরিদ্রতা, দুঃখ এবং একজন বন্দীর জীবন মানুষের আপন পাপের ফসল। অর্থ, সম্মান, বন্ধু এবং স্ত্রী যদি হারিয়ে যায় তাহলে ফিরে পাওয়া সম্ভব, কিন্তু যদি শরীর একবার হারিয়ে যায় তার ফিরে পাওয়া সম্ভব নয়। যদি তুমি একত্রিত হও, শত্রু যত বড় শক্তিশালী হোক না কেন, তাকে হারানো সম্ভব। ঠিক যেমন একটি তৃণ যখন সকলের সাথে জোটবদ্ধ অবস্থায় থাকে, ভারী বৃষ্টিতেও আচ্ছাদন দিতে সক্ষম হয়। জলের মধ্যে পতিত হওয়া তেল এক দুষ্ট ব্যক্তির কাছে বলা গোপন কথা, এক যোগ্য ব্যক্তিকে দেওয়া দান, একজন বিদ্বান ব্যক্তিকে দেওয়া শাস্ত্র জ্ঞান আপন স্বভাবের কারণেই দ্রুত ছড়িয়ে পড়ে। আমার অভিমান করার কোনো প্রয়োজন নেই যদি আমি এই বাক্যগুলি পালন করি। পরোপকার, আত্মসংযম, পরাক্রম, শাস্ত্রের জ্ঞান আরোহণ করা, বিনম্রতা ও নৈতিকতা, যদি এগুলি মেনে চলি আমার অভিমানের কোনো প্রয়োজন নেই, কারণ পৃথিবীতে মূল্যবান রত্ন কমই পাওয়া যায়। যেই ব্যক্তি আমার মনের নিকটে বিরাজ করে, সে যদি বাস্তবে দূরে থাকে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যে ব্যক্তি সামনে থেকেও একদিনও মনের মধ্যে উপস্থিত হয় না, প্রকৃতপক্ষে সে অনেক দূরে অবস্থান করে। যদি কারো থেকে কিছু পাওয়ার বাসনা থাকে, প্রথমে তার সাথে এমন বাক্যালাপ করো যেন সে প্রসন্ন হয়ে যায়। ঠিক যেমনভাবে এক শিকারী শিকারের ওপর তীর চালানোর পূর্বে মধুর সঙ্গীতের মোহে আবদ্ধ করে, পরে হরিণের ওপর তীর চালায়। যে ব্যক্তি রাজার কাছে, আগুনের কাছে,
ধর্মগুরুর কাছে স্ত্রীর কাছে নিজ পরিচয়কে অতিরিক্তভাবে তুলে ধরে সে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর যেই ব্যক্তি এই বিষয়গুলি গোপন করে নিজের ভালো করার কোনো সুযোগ পায় না, তাই ওদের সাথে সতর্কের সাথে বাক্যালাপ করা প্রয়োজন এবং গোপন বিষয়গুলি গোপন রাখা প্রয়োজন। এই সমস্ত বিষয়গুলির কাছে বহু সাবধানে সামনে আসা দরকার। এক, পত্নী। দুই, জল। তিন, মহিলা। চার, মূর্খ। পাঁচ, সর্প। ছয়, রাজপরিবারের সদস্য। কারণ যখন আমরা এদের সামনে যাই, চাইলে এক পলকে আমাদেরকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিতে পারে। যে বুদ্ধিমান ব্যক্তি হয় সে নিম্নলিখিত কথাগুলি বলে না। সে কিভাবে কোনো দ্রব্য প্রস্তুত করেছে, আগে সে পরোপকার করেছে, তার পত্নীর সাথে যদি মনোমালিন্য হয় বা দুজনের মধ্যে আলোচিত হওয়া কথা, খারাপ খাবার খাওয়ার কথা যা ওই দিন সে ভক্ষণ করেছে, যদি কেউ তাকে উদ্দেশ্য করে গালি দেয় সেই কথা, এবং ওই সব ভুল যা আজ পর্যন্ত সে করেছে, কোকিল ততক্ষণ পর্যন্ত মৌন থাকে যতক্ষণ না পর্যন্ত সে তার মিষ্টি গানের দ্বারা মানুষকে আন্দোলিত করতে পারছে। আমার নিম্নলিখিত বিষয়গুলি প্রাপ্তি প্রয়োজন এবং তা যত্ন করে নিজের করে নেওয়া প্রয়োজন। পুণ্যকর্মের আশীর্বাদ, ধন, সবজি, কম পাওয়া যাওয়া ঔষধ, যদি এগুলি না পাওয়া যায় বা সংরক্ষণ না করা হয় জীবন ধারণ অসম্ভব। কুসংস্কার ত্যাগ করো, সন্তোষজনের সাথে, জ্ঞানী মানুষের সাথে মিত্রতা বাড়াও, দিনরাত গুণের সমাদর করো, যা নিত্য যা বর্তমান সর্বদা এই বিষয়ে চিন্তা করো, অনিত্য অলৌকিক বিষয়ের কথা ভুলে যাও। আজ এই পর্যন্তই। চাণক্যনীতির চতুর্দশ অধ্যায় আজ এখানেই শেষ করলাম। আমাদের ভিডিও আপলোডের কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য কয়েকদিন ভিডিও আপলোড করা বন্ধ ছিল, তাই আমি আর মোটিভেশনের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা এরপর থেকে চেষ্টা করব প্রতি শিডিউল অনুযায়ী ভিডিও আপলোড করার জন্য। আর আপনাদের কী ধরনের ভিডিও পছন্দ বা ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান। আমরা চাইব আপনাদের প্রত্যেকটি কমেন্টের সঠিক জবাব দিতে এবং আপনাদেরকে সাহায্য করতে, আর অবশ্যই আপনাদেরকে সাহায্য করাই আমাদের কাজ। আপনি এতক্ষণ সময় দিয়ে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।